নেক্সট আমাদের যে টোনাটা পাওয়া যায় এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা, এটা দিয়ে আপনার 15 থেকে 16000 কপি হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপিন ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে। কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ারের লিফটের 9-এ। আপনারা এখানে তোশিবা ব্র্যান্ডের যে কোনো ফটোকপি মেশিন পেয়ে যাবেন। আমরা আজকে আপনাদেরকে একটা ফটোকপি মেশিন আনবক্সিং করে দেখাবো। আমাদের সাথে আছে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই। সাকিব ভাই আজকে আমাদেরকে তোশিবা 2523A মেশিনটি আনবক্সিং করে দেখাবেন, এবং এই মেশিনের প্রাইস কত, মেশিনের ওয়ারেন্টি এবং কি সার্ভিস কী পাবেন আপনারা, টোটাল বিষয়টা সাকিব ভাই আপনাদেরকে ধারণা দিয়ে দেবে। আমি এখন সাকিব ভাইয়ের কাছে দিয়ে দিব যে সাকিব ভাই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবে, এবং আনবক্সিং করে আমরা এখন আপনাদেরকে মেশিনটা দেখাবো। আসসালামু আলাইকুম, আমি কর্পোরেট অফিস ইকুইপমেন্টের পক্ষ থেকে সাকিব বলছি। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে তোশিবা ই স্টুডিও 2523A মেশিনটি। তো আমরা এখন আপনাদেরকে মেশিনটি আনবক্সিং করে দেখাবো এবং মেশিন সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ধারণা দেব ইনশাআল্লাহ। এটা এখানে লাগাতে হবে, এখানে দুইটা আপনার তো বুঝি কস্ট টিপ লাগানো আছে। জি জি, বোথ সাইড টিপ লাগানো আছে। এটাকে খুলবো আমরা? জি, এটা আমরা এখন খুলবো। এটা এভাবে খুলতে হবে, তারপর একদম সঠিকভাবে এখানে এটার ম্যাক্সিমাম স্ক্যানিং এরিয়া হচ্ছে আপনার A3 পর্যন্ত। জি, এটা A3 পর্যন্ত করা আছে। তো এটা এখানে আপনার মাপ আছে, ওটা চাপ দিলে তো লেগে যাবে। তো সহজ, জি, অটোমেটিক। জি, এখন জাস্ট এটা হচ্ছে টপ কভার। আচ্ছা, এখানে আমরা মূলত পেপারটা দিব, এখানে পেপার দিয়ে আমরা ফটোকপিটা করব। জি, আচ্ছা। তারপরে এটার সাথে আর কি কি আছে? এটার সাথে মেশিনের সাথে একটা অন টেস্ট টোনার থাকবে। অন টেস্ট টোনার বলতে একটা অন টেস্ট টোনার থাকবে, এটাতে একটা অন টেস্ট টোনার থাকবে, আর একটা ডেভেলপার থাকবে। এটা কি টোনার না ডেভেলপার? না, এটা হচ্ছে টোনার। আপনার অন টেস্ট টোনারটা দিয়ে কত কপি? এটা 4-500 কপি হবে আপনার। এটা স্যাম্পল হিসেবে তোশিবা থেকে প্রোভাইড করে কাস্টমারদেরকে। আর এটা হচ্ছে আপনার ডেভেলপার। ডেভেলপারের কাজটা কি? ডেভেলপার কাজ হচ্ছে আপনার এই যে এটা মেশিনে যখন আমরা ইনস্টল করব, এই ডেভেলপারটা মেশিনে নিয়ে নেবে। এটা একবারের জন্যই, ফার্স্ট টাইম ইনস্টলেশনের জন্য এটা প্রয়োজন হয়। আর নেক্সট টাইম একটা টোনার কিনতে কত টাকা লাগবে? নেক্সট আমাদের যে টোনারটা পাওয়া যায় এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা, এটা দিয়ে আপনার 15 থেকে 16000 কপি হবে। 15 থেকে 16000 কপি করা যাবে 2500 টাকা টোনার। জি, এটা তোশিবার অরিজিনাল টোনার। জি জি, বাজারে কপি টোনার পাওয়া যায় যেগুলাতে কপি কোয়ান্টিটি কম। এটা হচ্ছে তোশিবা স্টুডিও 2523A। এটা তো শুধুমাত্র ব্ল্যাক প্রিন্ট। জি, এটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট। এটাতে আপনার প্রিন্ট কপি স্ক্যান তিনটাই করা যায়। প্রিন্ট কপি স্ক্যান A3 সাইজ পর্যন্ত স্ক্যান করা যাবে, A3 সাইজ পর্যন্ত প্রিন্ট করা যাবে। আচ্ছা, এর মধ্যে জাস্ট হচ্ছে আর কি রয়েছে, এখানে দুটো কেবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাওয়ার কেবল আর একটা হচ্ছে ইউএসবি কেবল। ইউএসবি কেবলটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য। এই প্রিন্টারতে আমরা কম্পিউটার থেকে অনায়াসে প্রিন্ট করতে পারি। এখানে আপনি দেখেন, এখানে ড্রয়ার আপনার, এটা হচ্ছে ড্রয়ার, এখানে আপনার পেপারগুলো রাখবেন A3 A4 A3 সাইজও করা যাবে না। আর এখানে আপনার মানে সিডি ড্রাইভটা দিছে, আপনার প্রিন্টার যখন সেটআপ করবেন। জি জি, সিডি, এখানে সিডি এবং কি ওই ডিটেইলসটা দেওয়া আছে আর কি, ওভারভিউটা যে কিভাবে সেটিংটা করা হবে। এই বইটার মাধ্যমে দেখাও অনেকে সেটিংটা করতে পারবে। তাহলে আমরাই হেল্প করব, আমরা কাস্টমারদেরকে। এখানে ড্রয়ার, তাহলে এই ড্রয়ারটাই আছে না? জি, এটাতে একটা ড্রয়ার, আর কেউ চাইলে এক্সট্রা ড্রয়ার অ্যাড করতে পারবে। মেশিনটার প্রাইস কত পড়তেছে এখন? এটা বর্তমানে আপনার 37500 টাকা, 70000 কপি পার্টস ওয়ারেন্টি সহ। তাহলে এই প্রিন্টার ফটোকপি মেশিনটার দাম পড়তেছে 37500 টাকা ডেমো টোনার দিয়ে। ডেমো টোনার বলতে ফটোকপি মেশিনের সাথে যে এই টোনারটা থাকবে, এই টোনারটা দিয়ে 4-500 সর্বোচ্চ ফটোকপি করা যাবে। আর যদি আমরা নতুন একটা টোনার কিনতে চাই তোশিবা, তাহলে এটার প্রাইস পড়তেছে এটা 2500 টাকা। এক্সট্রা 2500 টাকা লাগবে, ওটা আপনাদের কাছে পাওয়া যাবে। জি, আমাদের কাছে পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার এই টোনারটা দিয়ে আবার কত কপি ফটোকপি করা যাবে? এটা 15 থেকে 16000। A3 সাইজের নাকি A4 সাইজের? এটা হচ্ছে A4 হিসাব। A4 হিসাব করলে 15 16000 কপি ফটোকপি করা যাবে এই টোনারটা দিয়ে। 2500 টাকার একটা টোনার লাগবে। এটা হচ্ছে আমাদের মেশিনের সাথে এক্সট্রা লাগবে আর কি, এক্সট্রা প্রয়োজন। তাহলে এই যে নিচে ট্রলিটা ট্রলিটাকে আমরা আলাদা ক্রয় করতে হবে। জি জি ট্রলিটা আলাদা, ট্রলিটা যা লাগবে না লাগলে তো ট্রলি ক্রয় করার প্রয়োজন নেই। না না, ট্রলিটার দাম কত পড়তেছে ভাইয়া? ট্রলিটা হচ্ছে আপনার 4000 টাকা। জি আচ্ছা, ট্রলি যার প্রয়োজন হবে সে নেবেন। আর ট্রলিটাতে আপনি ভিতরে পেপার আনুষঙ্গিক জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, আপনাদের ওয়ারেন্টির বিষয়টা সাপোজ যদি আপনাদের আমাদের এই ভিডিও দেখে কেউ ঢাকার বাইরে থেকে আপনাদের এই মেশিনটা ক্রয় করলো, সেই ক্ষেত্রে মেশিনটা নেওয়ার পর সেটমেট করলো, সে কয়েক মাস চালানোর পরে যদি কোনো একটা সমস্যায় ফেস করে, সাপোজ 70000 কপি সে এখন পর্যন্ত প্রিন্ট করে নাই, যদি তার মেশিনের একটা পার্টসে প্রবলেম করতেছে বা কোনো একটা হেল্প দরকার যেটা সে নিজে রিপেয়ার করতে পারতেছে না, সাপোজ আপনাদের হেল্প দরকার, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ওনারা এই সার্ভিসটা দিবেন? সেক্ষেত্রে আমাদের পলিসি হচ্ছে আমরা যখন কাস্টমাররা মেশিন নিবে তো আমরা ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করব। কাস্টমার ওয়ারেন্টি কার্ড যত্ন সহকারে রেখে দিবে। আর আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে পরবর্তীতে যখন মেশিনে কোনো প্রবলেম হবে, জি তো সেটা যদি মানে ছোটখাটো প্রবলেম হয় সেটা আমরা ভিডিও কলের মাধ্যমে কাস্টমারদেরকে সলভ করে দিই। যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন এখনও ঠিক হয় নাই, সব জায়গায় মুভ করা যায় না, তো আমরা ভিডিও কলে সলভ করে দিই। আর মেজর ইস্যু হলে আমরা ইঞ্জিনিয়ার চলে যাই, ইঞ্জিনিয়ার গেলে সেখানে সার্ভিস চার্জ প্রয়োজন হয় না। আর যদি 70000 কপির মধ্যে থাকে ওয়ারেন্টিটা, তো সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ ইভেন পার্টস যদি প্রয়োজন হয় সেটাও মানে কাস্টমার ব্যয় করতে হয়, সেটা আমরা দিবেন। 70000 কপির আগে ইঞ্জিনিয়ার যাতায়াত ভাড়াটা দিয়ে দিতে হবে। ইঞ্জিনিয়ার ঢাকার বাইরে গেলে ইঞ্জিনিয়ার যাতায়াত ভাড়াটা দিলে আপনারা যদি পার্সেল আগে কোনো কিছু আপনারা এটা প্রোভাইড করবেন 70000 কপির আগে। আর যদি 70000 কপি সে পার করে, 70000 কপি পার করলে যখন 70000 1,80,000 বা 1,00,000 কপি পরে মেশিনে কিছু পার্টস আছে এগুলো চেঞ্জ করতে হয়। এগুলো আমরা যদি এস্টিমেট করি, একটা মেশিনে কাজ করি, পরবর্তীতে একটা নতুন মেশিন যেভাবে সার্ভিস দেয় ওই মেশিনটা ওইভাবেই মানে রেডি করে দিব। আর ওই আমরা যদি এস্টিমেট করি ওইটার উপর আমরা আবার বাই রোটেশন 70000 কপি ওয়ারেন্টি দিব। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আবার রেডি করে দিলে আবার 70000 কপি ওয়ারেন্টি থাকবে। তবে মূল বিষয় হচ্ছে এখানে একটা কন্ডিশন হচ্ছে আপনার রিফিল করা যাবে না। বাজারে যে প্যাকেট কালি পাওয়া যায় লোকাল, এগুলো ইউজ করলে আসলে আমাদের মেশিনগুলোতে প্রবলেম দেখা দেয়। আমরা এরকম অনেক আছে ধরনের টোনারে কালি রিফিল করে ফেলে। জি জি, এটার কারণেই মূলত প্রবলেম হয়। যে আপনারা অবশ্যই যে আমরাও ভিডিওর মধ্যে বলি যে আমরা এর আগে যে ভিডিওগুলো করেছি এখানে আপনাদেরকে আমরা বলছি যে কালি রিফিল না করে আপনারা অরিজিনাল টোনার ব্যবহার করুন, তাহলে আপনাদের ফটোকপি মেশিনগুলো দীর্ঘদিন লাস্টিং করবে। প্রিন্টের কোয়ালিটিও আপনারা খুব ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন। এখন তো কপি কস্টিং কম, কোম্পানি থেকে ওইভাবে আসলে, যেহেতু আমরা 2500 টাকা দিয়ে একটা টোনার নিলে পাই 12 থেকে 15, কপি কস্টিং আসবে 16 পয়সা একটা পেজে, এই ফোরে আপনার 16 17 পয়সা একটা কস্টিং আসবে। তাহলে আর এইভাবে রিফিল করার ক্ষতি করার দরকার নেই, প্রিন্টারের ক্ষতি করার দরকার নেই। এখানে আবার আরেকটা বিষয় দেখেন, এখানে আপনার বাইপাস আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বাইপাস কাস্টমার ডয়ারের পাশাপাশি আপনার এখানেও দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কি পেপার টানবে? পেপার টানবে, এদিকেও পেপার দিতে পারবেন। এখানে পেপার দেওয়ার পরে এখানে আপনার ভিতরে আপনি A4 রাখলেন, এখানে A3 দিলেন, অথবা আপনার যে পেপারটা বেশি যেটা ড্রয়ারে আর অন্যগুলো এদিকে দিলেন, দুই অংশ দিয়ে পেপার দেওয়া যাবে। আর পেপারগুলো ফটোকপি এখানে বের হবে নাকি? জি জি, এখানে একটু বুঝাই দাও। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা, এখানে আপনি কমান্ড করবেন। এই বোর্ডটার মাধ্যমেই তো সবকিছু করা যাবে। জি, এখানে কমান্ড সব কমান্ড, যদি 100 কপি কমান্ড দিতে হলে এখানে বোর্ডে বাটন চেপে দিবেন, এখানে কমান্ড করবে। আচ্ছা, এটা দিয়ে আমরা মূলত কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবো। জি, স্ক্যান করতে পারবো কম্পিউটার থেকে, তারপর হচ্ছে ফটোকপি করতে পারবো। আমরা যদি উভয় পেজ মানে বোথ সাইড প্রিন্ট করতে চাই তখন কি করব? এটা দিয়ে কি করা যাবে? ডুপ্লেক্স এটা দিয়ে করা যাবে বলতে এটার মধ্যে আরেকটা মডেল আছে, এটা হচ্ছে আপনার 2523AD। আচ্ছা, এটা হচ্ছে 2523A আর ওটা হচ্ছে 2523AD। AD দিয়ে আমরা হচ্ছে বোথ সাইড ফটোকপি, বোথ সাইড প্রিন্ট, দুইটাই করতে পারবো। বোথ সাইড প্রিন্ট এবং বোথ সাইড ফটোকপি করতে পারবো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 37500 টাকা। যেটা হচ্ছে 2523A হচ্ছে 37500 টাকা। আর যদি বোথ সাইড জার্নি AD এটার প্রাইস কত? AD আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 50000 আর এখন আমাদের অফার চলতেছে আপনার 47500 টাকা। আর ওনারা এখন যে প্রাইসটা বলতেছে, সাপোজ অনেকে কিন্তু এই ভিডিওটা আপনারা 6 মাস পরেও দেখতে পারেন, তখন কিন্তু হয়তো এই মেশিনটা ওনাদের স্টকে নাও থাকতে পারে, অথবা হচ্ছে দাম বাড়তেও পারে কমতেও পারে। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যেহেতু প্রাইস ওঠানামা করে, এইগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট, যখন প্রাইস এরকম থাকবে এরকম হবে। সাপোজ এই মেশিনটার দাম আরো 2000 বা 5000 টাকা কমতেও পারে আবার বাড়তেও পারে। যখন আপনি কিনবেন তখন ওনাদের সাথে যোগাযোগ করে। অনেকে আবার বলেন যে ভাই ভিডিওতে তো আমি এত প্রাইস শোনাম, এখন এটা হচ্ছে না। তো এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে হবে যে দাম কমলে আপনারা দাম কমে পাবেন, দাম বাড়লে আপনারা দাম বেশি দামে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ফটোকপি মেশিনের প্রয়োজন হয়, সাপোজ এই তোশিবা ব্র্যান্ডের যে কোনো ফটোকপি মেশিন আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্টের ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা হচ্ছে তাদের মোবাইল নাম্বারে নক করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে মেশিন সম্পর্কে যে কোনো বিষয় জানতে পারেন, অথবা কল দিয়ে আপনারা যেগুলো বিষয় জানতে পারেন, অথবা হচ্ছে আপনার সরাসরি অফিসে আইসো ওনাদের থেকে ফটোকপি মেশিন দেখেও নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিনতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে। আর হচ্ছে যেসব মেশিন আপনারা নিজেরা ইনস্টল করতে পারবেন না, ওনারা নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের মেশিন ইনস্টল করে দিবে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তোশিবা 2523A এবং AD এই দুইটা মডেলের ফটোকপি মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া ছিল আমাদের মূল উদ্দেশ্য। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।